আসসালামু আলাইকুম আমার শুভাকাঙ্ক্ষী ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আবারও চলে আসছি গ্যাজেটম্যান বিডিতে। এটা হচ্ছে বসুন্ধরা সিটির লেভেল 6 ব্লক ডি, শপ নাম্বার হচ্ছে 66। ভিউয়ার্স, এই শপে আসলে আপনারা আইফোন, ওয়ান প্লাস, ভিভো, অপো, রিয়েলমি সহ সকল ধরনের ফোন খুবই রিজনেবল প্রাইজের ভিতর পেয়ে যাবেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই শপের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে রাখবো, আপনারা চেক করে নেবেন। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ভিউয়ার্স, আজকের ভিডিও মেক করতে আমাকে হেল্প করবেন গ্যাজেটম্যান বিডি থেকে খালিদ ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? আল্লাহ ভালো আছে। সো ভিউয়ার্স, আর কথা বাড়াচ্ছি না, চলুন মূল ভিডিও শুরু করা যাক। খালিদ ভাই, আমরা কোন ফোনটা দিয়ে শুরু করতে পারি? আমরা রেডমি 9টা দিয়ে শুরু করতে পারি। ওকে, বাজেট ফোন হিসেবে আমাদের শপে রেডমি 9টা অনেক বেস্ট হবে। র‍্যাম হচ্ছে 4GB র‍্যাম, ইন্টারনাল মেমোরি 64GB, আর প্রসেসর হচ্ছে হেলিও G80, এন্ড ব্যাটারি আছে 5020 মেগাপিক্সেলের, এন্ড এটার প্রাইসটা অনেক রিজনেবল। এটা আপনি পাচ্ছেন মাত্র 12,500 টাকা শুধুমাত্র আমাদের শপে। এটার গ্লোবাল ভার্সন আছে একটা, যেটার দুইটা ভ্যারিয়েন্ট হয়, একটা হচ্ছে 332 এন্ড হচ্ছে 464 দুটোই। এটার গ্লোবাল ভার্সনটার প্রাইস হচ্ছে 332টা পড়বে 13,000 টাকা, অ্যান্ড ইন্টারন্যাশনাল গ্লোবাল এটার 464 যেটা আছে সেটা পড়বে হচ্ছে 14,500 টাকা। বাট আমরা একটা অফার শুরু করেছি, এটা জাস্ট আগামী শুক্রবার পর্যন্ত ভ্যালিড থাকবে। সেটা হচ্ছে আমরা 14,000-এর জিনিসটা আমাদের এই ভিডিওটা যারা দেখছে তাদের জন্য আমরা জিনিসটা প্রোভাইড করব। আর এটা জাস্ট দুদিনের জন্য এটা হবে, এটার প্রাইস হবে হচ্ছে রেগুলার প্রাইস 14,500, এটা আমরা কাস্টমারের জন্য জাস্ট এই দুদিনের জন্য রাখবো 14,000 টাকা। আর এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 13,000 টাকা, এটা এই দুদিনের জন্য আমরা রাখবো 12,500 টাকা। হ্যাঁ, এরপরে আমরা যাচ্ছি হচ্ছে রেডমি নোট 8-এর দিকে, যেটা ম্যানুফ্যাকচার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মার্কেটে অ্যাভারেজ বলেন বা অ্যাজ ইউজুয়ালি মিডল বাজেটের ফোনের মধ্যে বেস্ট ফোন। এটাতে প্রসেসর দেওয়া আছে স্ন্যাপড্রাগন 665-এর প্রসেসর, অ্যান্ড ব্যাটারি দেওয়া আছে 4100 mAh ব্যাটারি, পেছনে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, অ্যান্ড সামনে হচ্ছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা। এটার কয়টা ভ্যারিয়েন্ট হয় ভাইয়া? এটার ভ্যারিয়েন্ট হয় 464 ভ্যারিয়েন্ট একটা, আরেকটা হচ্ছে 6128। এখন মার্কেটে 464টাই অ্যাভেলেবল। 464-এর চাইনিজ ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে 15,000 টাকা, অ্যান্ড গ্লোবাল ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে 16,500 টাকা। এটা হচ্ছে চাইনিজ ভ্যারিয়েন্ট? হ্যাঁ, এটা চাইনিজ ভ্যারিয়েন্ট। আর গ্লোবালটাও অ্যাভেলেবল? গ্লোবালটাও আমাদের কাছে অ্যাভেলেবল। ওকে, এটা হচ্ছে ভাইয়া রেডমি 10X। যদি এক কথায় বলতে চাই, এটা আর নোট 9, এটা হচ্ছে দুইটা সিমিলার। জাস্ট 10X-টা হচ্ছে চাইনিজ ভ্যারিয়েন্টের, নোট 9-টা হচ্ছে গ্লোবাল। এই দুইটাতে প্রসেসর ইউজ করা আছে মিডিয়াটেকের হেলিও G80-এর প্রসেসর, অ্যান্ড আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন হচ্ছে 5000 mAh-এর মতো। কোনটার প্রাইস কত ভাইয়া? আচ্ছা, এখানে এইটার প্রাইস হচ্ছে 16,500 টাকা চাইনিজটা। বাট এখানে আমরা একটা অফার দিয়েছি, অফারের জিনিসটা আপনি পাবেন মাত্র 16,000 টাকা শুধুমাত্র এই ভিডিও ইউজারদের জন্য, সাবস্ক্রাইবারদের জন্য। অ্যান্ড এইটার 4120-এর যে ভ্যারিয়েন্ট, দুইটা কিন্তু সেম ভ্যারিয়েন্ট 4128। আর 4128 ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আপনি পাবেন মাত্র 17,000 টাকায় শুধু আমাদের অফার হিসাবে, বাট রেগুলার প্রাইস হচ্ছে 17,500। 500 টাকা ডিসকাউন্ট আছে, 500 টাকার ডিসকাউন্ট আছে। আর এখানে এটার আরেকটা ভ্যারিয়েন্ট হয়, এটা হচ্ছে 464, এটার রেগুলার প্রাইস হচ্ছে 16,500, তা আমরা এটা 15,800 টাকায় দিচ্ছি শুধুমাত্র এই ভিডিওর উপলক্ষে। এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A30s, বরাবরের মতো এটাতেও অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেছে স্যামসাং, অ্যান্ড এটার ভ্যারিয়েন্ট হচ্ছে 464, অ্যান্ড এটার প্রাইস মাত্র 16,500 টাকা। অ্যান্ড এটা অফিসিয়াল প্রোডাক্ট, আমরা একটা অফার দিয়েছি, অফারের জন্য আসিফ ভাইয়ের এই ব্লগটার জন্য আমরা জিনিসটা 16,500 ছেড়ে দিচ্ছি মার্কেটে। বাট মার্কেটে আপনি যে কোনো শোরুমে যাবেন, এটার অফিসিয়াল প্রাইস পড়বে 18,990 টাকা। রেডমি নোট 8 প্রোর পরের সবচেয়ে ফেমাস প্রোডাক্ট যদি বলে থাকি তাহলে রেডমি নোট 9 প্রো, যেটাতে 464 ভ্যারিয়েন্ট আমাদের মিড রেঞ্জের বাজারের মধ্যে অনেক বেশি চলছে, অ্যান্ড ক্যামেরা আর ব্যাটারি পারফরমেন্স অলমোস্ট নোট 9-এর মতোই, 5000 mAh-এর মতো ব্যাটারি। অ্যান্ড আপনি যদি ফ্রন্ট ক্যামেরার দিকে দেখতে চান, এখানে পাঞ্চ হোল সিস্টেম ফ্রন্ট ক্যামেরা ইউজ। এটার প্রাইস কত ভাইয়া?
এটার রেগুলার প্রাইস হচ্ছে 18,000 টাকা, আমাদের আসিফ ব্লগসের জন্য এটা হচ্ছে 17,500 টাকা শুধুমাত্র দুই দিনের জন্য। রেডমি নোট 8 প্রো এটার দুইটা ভ্যারিয়েন্ট হয়, একটা হচ্ছে চাইনিজ ভ্যারিয়েন্ট, একটা গ্লোবাল ভ্যারিয়েন্ট। প্রসেসর পারফরমেন্স দুইটারই সেম, এটা হচ্ছে ওয়া 6120-এর প্রাইস হচ্ছে 18,500 টাকা, আর এটা 6120-এর ইন্টারন্যাশনাল গ্লোবাল যেটার প্রাইস হচ্ছে 20,000 টাকা। অ্যান্ড দুইটাতেই সেম 64 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে, আর প্রসেসর আছে হেলিও G90T। হেলিও G90T, হ্যাঁ। আচ্ছা ভাই, আপনাদের কাছ থেকে ফোন নিলে প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন কিভাবে? আমাদের কাছ থেকে ফোন নিলে প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে আমরা 10 দিনের রিপ্লেসমেন্ট দিচ্ছি, এটা হচ্ছে ম্যানুফ্যাকচার ফল্টের উপর, অ্যান্ড 30 দিনের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি উইদাউট মাদারবোর্ড অ্যান্ড ডিসপ্লে, আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আমরা। আর ঢাকার বাইরে ডেলিভারি কিভাবে দিচ্ছেন? ঢাকার বাইরে ডেলিভারি আমরা কন্ডিশনের মাধ্যমে করছি, আমরা মিনিমাম একটা অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে অ্যাডভান্স নিয়ে সেটা আমরা কন্ডিশনে পাঠিয়ে দিই, বাকি টাকাটা কাস্টমার পে করে কন্ডিশন চার্জ সহ কুরিয়ার সার্ভিস থেকে কালেক্ট করে নিই। ওকে, তারপরে আমরা কোন ফোনটা দেখবো ভাইয়া? তারপরে আমরা দেখবো হচ্ছে রেডমি নোট 9S। রেডমি নোট 9S অ্যাকচুয়ালি নোট 9 প্রোরই সদৃশ, অলমোস্ট সেম, কোনো পার্থক্য নেই, বাট পার্থক্য হচ্ছে এটার চার্জিং ওয়াটে। নোট 9 প্রোতে আপনি চার্জিং ক্যাপাসিটি আছে 27 ওয়াটের চার্জার দেওয়া আছে, আর এটা 33 ওয়াট পর্যন্ত সাপোর্টেড, বাট এখানে চার্জার দেওয়া আছে হচ্ছে 10 ওয়াটের, আর এটা 18 ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম সাপোর্টেড। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 6128 জিবি, এটার প্রাইস হচ্ছে 21,000 টাকা। 21,000 টাকা, 21,000 টাকা ইন্টারন্যাশনাল গ্লোবাল, আমাদের আসিফ ব্লগের সাবস্ক্রাইবারদের জন্য 20,500 টাকা দুই দিনের জন্য। ওকে ভাই, থ্যাংকস। রিয়েলমি V5, এটা হচ্ছে চাইনিজ ভ্যারিয়েন্টের, র্যাম হচ্ছে 6 জিবি র্যাম, 128 জিবি ইন্টারনাল মেমোরি, অ্যান্ড এটার ব্যাটারি ব্যাক আপ পাবেন আপনি হচ্ছে 4500 mAh ব্যাটারি ব্যাক আপ। এটাকে প্রসেসর ইউজ করা হচ্ছে মিডিয়াটেকের প্রসেসর, অ্যান্ড আপনি যদি বাজেট ফোন হিসেবে দেখতে চান তাহলে আমি নোট 8 প্রোর পাশাপাশি রিয়েলমি V5টা দাঁড়া করাতে পারি। এটার প্রাইস কত ভাইয়া? এটার প্রাইস হচ্ছে 21,000 টাকা আমাদের রেগুলার প্রাইস, আমাদের এই ভিডিও উপলক্ষে প্রাইস হবে 20,500 টাকা। 20,500 টাকা। ওকে, নেক্সট আমরা এই ফোনটা দেখি, এটা হচ্ছে নার্জো 20 প্রো। নার্জো 20 প্রো, মজার ব্যাপার হচ্ছে এই ফোনের কনফিগারেশনের বা এটার ব্যাপারে কোনো কিছু বলার আগে এটার চার্জিং এর ফ্যাসিলিটিসের কথা বলে নিই। এখানে কিন্তু 65 ওয়াটের ফাস্ট চার্জিং সুপার বক চার্জার ইউজ করা আছে, সো আপনি বুঝতেই পারছেন এটাতে আপনাকে ফুল চার্জ করতে মাত্র সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট বা সামথিং, এর মধ্যে আপনি এটা ফুল চার্জ করে নিতে পারবেন। আর এটার ভ্যারিয়েন্ট হচ্ছে 8 জিবি 128 জিবি, যেটা রেগুলার প্রাইস 23,000 টাকা, বাট আমরা এটা 22,500 টাকা অফারে দিয়ে দিচ্ছি। রেডমি K30, এটা হচ্ছে পোকো X2-র চাইনিজ ভার্সন, পোকো X2-টা অ্যাকচুয়ালি গ্লোবাল ভার্সন, পোকো X2 অ্যান্ড K30 অলমোস্ট সেম, সব কিছু সেম, জাস্ট এটা চাইনিজ রমের আর এটা গ্লোবাল রমের। এটার প্রাইস হচ্ছে 21,500 টাকা, অ্যান্ড আমাদের পোকো X2-টার প্রাইস পড়বে হচ্ছে 23,000 টাকা 6128 ভ্যারিয়েন্ট। রিয়েলমি X50 5G, 23 থেকে 25 বাজেটের মধ্যে আরেকটা ফোন, যেটাতে প্রসেসর ইউজ করা আছে স্ন্যাপড্রাগনের 765, অ্যান্ড ক্যামেরা ব্যাকআপ পাবেন হচ্ছে আপনি এখানে 48 মেগাপিক্সেলের, এটা হচ্ছে 664 ভ্যারিয়েন্ট হয়, আর এটা হচ্ছে 256 ভ্যারিয়েন্ট হয়। 664-টার রেগুলার প্রাইস 24,000 টাকা, বাট আমরা শুধুমাত্র এই ব্লগের জন্য দিব 23,200 টাকায়, আর 6256 যেটা সেটা আমাদের রেগুলার প্রাইস 28,000 টাকা, বাট ওটা আমরা দিব হচ্ছে 26,800 টাকায়। স্যামসাং A51, এটার বিষয়ে বেশি কিছু বলার নেই, এটা অফিসিয়ালি লঞ্চড একটা প্রোডাক্ট, অ্যান্ড এটার অ্যামোলেড ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে অনেক কিছু নিয়ে আমরা ভালো প্রশংসা পেয়েছি, অ্যান্ড এটার এটা ইউজার ফ্রেন্ডলি। এটার অফিসিয়ালি প্রাইস আছে 29,000 টাকার মতো, বাট আমাদের শপে এটার প্রাইস পড়বে 26,500 টাকা, আর এটা হচ্ছে 6128 ভ্যারিয়েন্টের। K30i গেমিংয়ের জন্য অনেক ভালো একটা ফোন এই বাজেটের মধ্যে, এটাতে স্ন্যাপড্রাগনের 765G প্রসেসর ইউজ করা আছে, অ্যান্ড এটার ভ্যারিয়েন্ট হচ্ছে 6128, যার প্রাইস রেগুলার প্রাইস 24,000 টাকা, আমরা রাখছি 23,500 করে শুধুমাত্র আসিফ ব্লগের জন্য। ওকে ভাই, থ্যাংকস। রিয়েলমি X2, অলমোস্ট পোকো X2-র মতোই আপনি এখানে কনফিগারেশন পাবেন, প্রসেসর ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে, বাট এটার মজার ব্যাপার হচ্ছে এটার হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, অ্যান্ড এটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা আছে, সো যারা ডিসপ্লে সুপার অ্যামোলেড বা কালারলেস লাভার তাদের জন্য প্রোডাক্টটা অনেক বেটার হবে। অ্যান্ড এটা হচ্ছে ভ্যারিয়েন্ট হচ্ছে 8256 ভ্যারিয়েন্ট, এটার হ্যাঁ যেটা রেগুলার প্রাইস 27,500 টাকা, বাট আমরা দিচ্ছি এটা 26,800 টাকায়। রিয়েলমি X2 প্রো, চাইনিজ ফোনগুলোর মধ্যে রিয়েলমি X2 প্রো এই বাজেটে আসার পর বলতে পারেন ওয়ান কাইন্ড অফ বিস্ট ফোন। এটার প্রসেসর, ক্যামেরা ব্যাকআপ, ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে অ্যান্ড ওয়েট
আপনি অল ওভার রাফ ইউজ করার জন্য রিয়েলমি এক্সট্রা প্রো বেটার একটা ফোন। এটার 664, 8128 দুইটা ভ্যারিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। 664টা হচ্ছে চাইনিজ ভ্যারিয়েন্ট যেটার প্রাইস হচ্ছে 33,000 টাকা, অ্যান্ড 8128 গ্লোবাল ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে 38,500 টাকা। অ্যান্ড অবভিয়াসলি এটা বুঝে নিতে হবে এই প্রাইসটা কিন্তু আমাদের অফার প্রাইস, আমাদের রেগুলার প্রাইস, এই দুটো থেকে অবভিয়াসলি 500 টাকা বেশি। তারপর কোন ফোনটা দেখবো ভাইয়া? তারপর আমরা দেখাবো হচ্ছে পোকো X3 NFC, মার্কেটের এখনকার সবচেয়ে হাই প্রোডাক্ট বা হট প্রোডাক্ট যেটা বলতে পারেন। এটার কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট হয়, একটা ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট, একটা হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টটাতে আপনি NFC পাবেন, NFC সাপোর্ট করবে, যেটা হচ্ছে আমরা নিয়ার ফিল্ড কমিউনিকেশন হিসেবে বুঝি। আর ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে NFC থাকবে না, বাট ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি 6000 mAh, অ্যান্ড ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টে ব্যাটারি ব্যাকআপ থাকবে 5000 সামথিং। সো যার যেই জিনিসটা দরকার সেভাবে আমরা দুইটা ভ্যারিয়েন্টে কিন্তু চুজ করে নিতে পারি। অ্যান্ড ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের 6128-এর প্রাইস পড়বে হচ্ছে 24,500 টাকা শুধুমাত্র 80 ব্লকসের জন্য, অ্যান্ড ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টের প্রাইস পড়বে 26,500 টাকা। এটা হচ্ছে পোকো F2 Pro, এখনকার মার্কেটের বাজারের সবচেয়ে হট প্রোডাক্ট যদি আমি বলি, বিকজ বাজেট অ্যান্ড কনফিগারেশন অনুসারে আমার মনে হয় এইটা অনেকদিন পর একটা নতুন রেভলিউশন নিয়ে আসলো। বিকজ হচ্ছে এটাতে আপনার প্রসেসর দিয়েছে স্ন্যাপড্রাগন 865, সামনে পপ আপ ক্যামেরা আছে 20 MP, পেছনে হচ্ছে 64 MP ক্যামেরা, অ্যান্ড টোটাল 4টা ক্যামেরা এখানে ইউজ করা। 4টা ক্যামেরা, কত কত মেগাপিক্সেলের? 4টা ক্যামেরার মধ্যে মেইন ক্যামেরাটা হচ্ছে 64 MP, এরপরের ক্যামেরাটা হচ্ছে 13 MP, এরপরে হচ্ছে 8 MP একটা ক্যামেরা দেওয়া আছে, এরপরে হচ্ছে 2 MP। আর ফ্রন্টে হচ্ছে 20 MP পপ আপ ক্যামেরা দেওয়া আছে। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে এখন মার্কেট প্রাইস হচ্ছে 38,000 টাকা, বাট আমরা জাস্ট এই ভিডিওটার জন্য এটা 37,500 টাকা অফার করছি, অ্যান্ড এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল। হ্যাঁ, আসুস ROG 3 বর্তমান বাজারের গেমিং ফোনের সবচেয়ে বেস্ট ফোন, গেমিং লাভারদের জন্য বেস্ট ফোন হচ্ছে আসুস ROG 3। কাজ হচ্ছে এটাতে স্ন্যাপড্রাগন 865-এর প্রসেসর ইউজ করা আছে। এটার কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট আছে, এটা হচ্ছে স্ট্রিক্স ভ্যারিয়েন্ট বা চাইনিজ ভ্যারিয়েন্ট যেটা আমরা বলি, এটার আরেকটা ভ্যারিয়েন্ট আছে গ্লোবাল ভ্যারিয়েন্ট। ওইটাতে আবার এটা কুলিং ফ্যানও অ্যাড করা থাকে, অ্যান্ড প্রসেসরটা একটু চেঞ্জ, এটা হচ্ছে 865 প্লাস, অ্যান্ড এটার ক্যামেরা পেছনে হচ্ছে 64 MP ক্যামেরা, অ্যান্ড সামনে 20 MP ক্যামেরা, অ্যান্ড অফকোর্স এখানে চার্জিং পোর্ট আছে, দেওয়া আছে 3টা। ইটস লাইক আপনি যদি গেমিং মোডে থাকেন আপনি এক পাশ দিয়ে চার্জিং, আরেক দিক দিয়ে আপনি ইয়ারফোন ইউজ করতে পারবেন, যদি এই পাশে ইউজ করতে না পারেন ইভেন আপনার এই পাশে আরেকটা ইয়ারফোনের পোর্ট আছে যাতে আপনার গেমিংয়ের জন্য সুবিধা হয়। টোটালি এটা গেমারদের জন্য বেস্ট একটা ফোন। এটার প্রাইস কত ভাইয়া? এটার প্রাইস হচ্ছে 58,000 টাকা। ভাই যদি কেউ আসিফ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আসে তাহলে প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে বা এই ফোনের ক্ষেত্রে কতটুকু অনার করবেন? প্রত্যেকটা ফোনের সাথে আমরা কোনো না কোনো গিফট বা অনার থাকবে, এটা স্বাভাবিক। বাট আর এই ফোনটার সাথে সেটা আমাদের রেগুলার প্রাইস 58,000 টাকা, আমরা এটা রাখবো হচ্ছে 57,200 টাকা। 57,200। ওকে ভাই, থ্যাংকস। ওয়ান প্লাসের লো বাজারের প্রথম একটা ফোন, অক্সিজেন OS-এর এই প্রথম যে লো বাজারে কোনো ফোন রিলিজ করলো। বাট এটার দুইটা ভ্যারিয়েন্ট আছে মার্কেটে, একটা হচ্ছে 8128 ভ্যারিয়েন্ট, আর একটা হচ্ছে 12256 ভ্যারিয়েন্ট। বাট মার্কেটে এখন এটার প্রাইস বেশি থাকার কারণে আমরা এটার এখন প্রাইজিং করছি না, কিছুদিনের মধ্যে আমাদের নতুন শিপমেন্ট আসবে তখন আমরা ভালো একটা প্রাইজিং দিয়ে দিব। বাট আসিফ ব্লগের জন্য যদি ওই ব্লগ থেকে আসে তাহলে এটার সাথে আমরা একটা ওইসি C100 অফিসিয়াল ইয়ারফোন গিফট করবো, যেটা অ্যাজ ইউজুয়ালি আমাদের অন্য কোনো ফোনের সাথে করা হয় না। ওয়ান প্লাসের লেটেস্ট ফোন ওয়ান প্লাস 8 অ্যান্ড 8 Pro, আমাদের কাছে দুইটাই অ্যাভেলেবেল। এটা হচ্ছে ওয়ান প্লাস 8, এটার 8128 ভ্যারিয়েন্টের প্রাইস পড়বে আমাদের কাছে 49,500 টাকা, অ্যান্ড 12256-এর প্রাইস পড়বে 54,500 টাকা। আর এখানে আমাদের কাছে ওয়ান প্লাস 7 Pro, 7T Pro, 7T তিনটাই কিন্তু অ্যাভেলেবেল আছে, অ্যান্ড আমরা খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি। আপনি চাইলে আমাদের ভিডিও বক্সে কমেন্ট করতে পারেন, আমরা সেখানে অফিসিয়াল নন অফিসিয়াল রিজনেবল প্রাইসটা জানিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের চাহিদার মতো ভিডিও তৈরি করে আপলোড করার জন্য, কারণ আপনাদের জন্যই আমি আছি। সো আপনারা কোনো দ্বিধা করবেন না, অবশ্যই কমেন্টস করলে আমার ভালো লাগে এবং কমেন্টসের রিপ্লাই দিতেও ভালো লাগে। সো আপনারা কমেন্টস করবেন নির্দ্বিধায়। ওকে, ধন্যবাদ জানিয়ে এখানে আজকের মতো ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।